হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও। আর আজকে অনেক ভালো লাগছে, আমরা ঢাকা যাচ্ছি অনেক দিন পর। আমার শাশুড়ি মা আসছে ঢাকাতে ডাক্তার দেখাইতে, তো ওনার সঙ্গে দেখা করার জন্য আমরা যাচ্ছি। তা হঠাৎ করেই আর কি সব প্ল্যান হয়ে গেছে, তো আমরা রেডি হয়ে গেছি। নাসিব নাজুন সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা রওনা দিব। এই তো, এই যে আমার নাজুন বাবা, নাজুন বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আমার নাসিব বাবা, সে তো অনেক খুশি যাওয়ার কথা শুনে। আর কোথাও যাওয়ার কথা শুনলে নাসিব অনেক খুশি হয়ে যায়। আর দুজনে শুধু অপেক্ষা করছে কখন বাসা থেকে আমরা রওনা দিব। আর আমিও সব গুছিয়ে নিয়েছি, অল্প কয়েকদিনের জন্য যাচ্ছি, বেশি দিনের জন্য না, যার কারণে তেমন কিছু নেই নাই। তো বাসা থেকে আমরা এখন রওনা দিচ্ছি। আর নাজুন ছোট, ও তেমন কিছু বোঝে না, তারপরেও ও এতটুকু বোঝে যে ওকে রেডি করে দিলে ও বোঝে কোথাও আমরা নিশ্চয়ই যাব। তো এই জন্য ও অনেক দেখি এক্সাইটেড হয়ে যায়, ও বুঝতে পারে। তো আমরা বাসে উঠে গিয়েছি আর একদম লাস্টের দিকে সিট পেয়েছি, ব্যাড লাক, কারণ প্রথম দিকে সিটগুলো বুকিং হয়ে গিয়েছে। তো পিছনে বসলে সমস্যা হয় একটু, খুব ঝাঁকাঝাঁকি করে আর কি। তো আমিও ভিডিও ঠিকমতো করতে পারছি না, যার কারণে হাতটা কাঁপছিল। তো যতটুকু পারছি আর কি করার চেষ্টা করছি। আর খুব ভালো লাগছে, অনেক দিন পর যাচ্ছি আমরা। আমি আর নাসিব একসঙ্গে বসেছি, আর ওর বাবা এই যে নাজুনকে নিয়ে বসেছে, আর নাজুন ঘুমিয়ে গিয়েছে। তো ভালো লাগছে, কোথাও যাওয়ার কথা শুনলে আসলেই ভালো লাগে। এত আমরা ব্যস্ত, তার মধ্যে হুটহাট করে এরকম প্ল্যান করে যদি যাওয়া যায় তাহলে তো অনেক ভালো লাগে। আর এই যে রাস্তার মাঝখান দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছে, খুবই ভালো লাগছে। বাট সুন্দর করে আমি ভিডিও করতে পারছি না, আর সব গাছগুলোতে ফুল ধরেছে, যার কারণে মানে আরও বেশি সুন্দর দেখাচ্ছে আর কি, যতটুকু পারছি আর কি করছি। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল মাশাল্লাহ, এই জন্য আমাদেরও জার্নি করতে তেমন কোনো কষ্ট হয় নাই। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যার কারণে বাচ্চাগুলো অনেক ভালো ছিল আর খুব এনজয় করছিল ওরা। এই তো, এমনিতে নর্মালি নাসিব নাজুইন ওরা খুব একটা জার্নি করতে পারে না, আমিও জার্নি করতে পারি না। ওয়েদার ভালো, এই জন্য হয়তো আমাদের কোনো প্রবলেম হয়নি। খুব ভালো লাগছে, বাচ্চাগুলো খুব এনজয় করছে দেখে আমারও ভালো লাগছে। হোটেল টাইম স্কোয়ারে যাত্রা বিরতি দিয়েছে আর আমরা বাস থেকে এখন নামছি। যাত্রা বিরতি দিয়েছে, এখন কিছু ফ্রেশ হয়ে খেয়ে নিতে হবে আমাদের, দুপুরের লাঞ্চটা করে নিতে হবে। আর আমরা সবসময় এরকমই যাত্রা বিরতি দিলে কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ এত লং টাইম জার্নিতে যখনই যাত্রা বিরতি দেয় আমরা কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যায় জার্নি করতে ভালো লাগে আর কি, এনার্জি থাকে। তো আমরা খাবার অর্ডার করে বসে আছি, খাবারের অপেক্ষা করছি। তো ভুনা খিচুড়ি অর্ডার করেছিলাম, বেশ মজা ছিল খাবারটা, একটু ঝালঝাল স্পাইসি ছিল। আর জানি জানি অবস্থায় কিন্তু একটু স্পাইসি খাবারগুলো ভালো লাগে খেতে। আর নাজুনকে তো আমি কোনো মতেই খাওয়াতে পারছি না, ও শুধু দুষ্টামি করছে, খাওয়ানোর অনেক চেষ্টা করছি বাট খাওয়াতে পারছি না। আর এত জার্নি করে যখন প্রিয় মানুষগুলো, আপন মানুষগুলোর কাছে যাওয়া যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে। এই কষ্টটা আর মনে থাকে না, এত কষ্ট করে যে গেলাম এটা মনে থাকে না। তো আজকের ব্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।